এক হিসেব থেকে তিন লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না গত সপ্তাহে সর্বোচ্চ দুই লাখ এবং আগের সপ্তাহে সর্বোচ্চ এক লাখ টাকা উত্তোলন করার সুযোগ ছিল বাংলাদেশ ব্যাংক শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে নির্দেশনায় বলা হয়েছে নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে সেজন্য এক হিসেব থেকে তিন লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে এবং সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে নগদ টাকা উত্তরণে সীমা থাকলেও গ্রাহকরা যে কোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন